সো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি অ্যামস্টারডাম। অ্যামস্টারডাম মানে এটা আছে নেদারল্যান্ডে। সো আপনারা দেখতে পাচ্ছেন এরোপ্লেন থেকে যে ভিউটাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন আছি কলকাতা এয়ারপোর্ট দমদম, এখান থেকে যাব আমেরিকা। তো এখান থেকে আমার ফ্লাইট আছে কলকাতা থেকে দিল্লি, দেন আছে দিল্লি থেকে অ্যামস্টারডাম, দেন ওখান থেকে আছে পানামা। তো এই পুরো জার্নিটি আমি এই ভিডিওতে দেখাবো, পুরোটি দেখতে থাকুন, ভালো লাগবে নিশ্চয়ই। তো আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টের এই পার্কিং, এখানে জাস্ট পার্কিং করা হলো কারটি। তো এখান থেকে যাবো এয়ারপোর্ট কলকাতা টু দিল্লি ফ্লাইট। টাইম হলো রাত্রি 8:20। তো এখন টাইম বাজে ঠিক 4:15 বাজছে, অনেক আগে চলে এসেছি। তো এখানে ওয়েট করা ছাড়া আর তো কোনো উপায় নেই, তবুও 2 ঘন্টা আগে চেক ইন করতে হবে। তো গাইজ, আমি এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকবো, এখন প্রায় টাইম 6টা বাজতে যাচ্ছে, এখন চেক ইন করবো আমি। তো আমার যে টিকিটটা আছে ওটা ভিস্তারা এয়ারলাইন্সের টিকিট। তো আমি এখন ভিতরে ঢুকবো, দেন বোর্ডিং পাস নেবো, তারপরে সিকিউরিটি চেক ইন করবো, তারপরে ফ্লাইটে। এটাই হলো প্রসেস। সো গাইজ, আমি এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের মধ্যে। তো এয়ারপোর্টের মধ্যে ঢুকে তো আপনাকে ফার্স্টে দেখতে হবে আপনার যেই কোম্পানির থ্রু, মানে যেই এয়ারলাইন্সের থ্রু আপনার টিকিট আছে সেটা খুঁজে। তো এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো ভিস্তারার এয়ারলাইন্সের। সো গাইজ, আমি আগে ভিস্তারার কাউন্টার থেকে আমার বোর্ডিং পাস নিয়েছি, দেন সিকিউরিটি চেক করেছি। সো আমি এখানে সিকিউরিটি চেকিং করে দেন আমি ভেতরের দিকে ঢুকলাম। তো আমার যে গেট নাম্বার, যেখানে ফ্লাইট আছে ওটা হলো 21 নম্বর গেট। তো এই সামনেই আছে 21 নম্বর গেট। তো ফ্লাইটের এখনও বোর্ডিং টাইম হয়নি, বোর্ডিং টাইম 7:35 টাইম আছে। সো বন্ধুরা, এটা হলো আমার বোর্ডিং পাস, আর এইটা হলো মেন 21 নম্বর গেট। তো এখানে সবাই লাইন দিয়েছে, মানে লাইন দেওয়া শুরু হয়েছে, এবারে বোর্ডিং শুরু হবে আস্তে আস্তে। তো ভেতরের দিকে যাবো, দিয়ে দেখাবো যে ভেতরে কেমনভাবে যাচ্ছি আমরা, প্লেনের মধ্যে ঢুকছি। তো আমি এখন প্লেনের মধ্যে চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন এতগুলো সিট সব ডান দিকে বাম দিকে। তো এখন আমার যে সিট নাম্বার সেটা এখন আমাকে খুঁজতে হবে, তারপর সেখানে বসবো, দেন সুগাইস এখন প্লেনটা টেক অফ করবে। দেখতে পাচ্ছেন পুরো লাইট অফ, অ্যান্ড আমি আমার সিট বেল্ট লাগিয়ে নিয়েছি। এখান থেকে এখন 2 ঘন্টা আড়াই ঘন্টা জার্নি আছে দিল্লি পৌঁছতে, দেন ওখান থেকে আবার ঠিক 2-3 ঘন্টা পরে আবার ফ্লাইট আছে অ্যামস্টারডামের জন্য। সো গাইস, আমি পৌঁছে গেছি এখন দিল্লি এয়ারপোর্ট। ওই দেখতে পাচ্ছেন ওই যে ওই ফ্লাইটটি করে এলাম ভিস্তারা। তো এই বাসে করে এখান থেকে নামিয়ে নিয়ে যাবে এয়ারপোর্টের মধ্যে, দেন ওখান থেকে ব্যাগ নিতে হবে, তারপরে আবার আমাকে চেক ইন করতে হবে নেক্সট ফ্লাইটের জন্য। এই হলো পুরো, এটাকে আমরা বলি এয়ার বাস, এরোপ্লেন না, এটা বলা হয় এয়ার বাস। এই সবাই সমস্ত পাবলিক যাচ্ছে।
তো আমি এখন নেমে পড়েছি বাস থেকে, তো এবারে এয়ারপোর্টের মধ্যে ঢুকবো, দেন ওখানে বেল্ট নাম্বার 1 থেকে আমার লাগেজগুলো নেবো ওখানে। গাইস, ওই হলো 1 নম্বর বেল্ট, ওই দেখতে পাচ্ছেন সবাই এখানে ওয়েট করছে। ওইখান দিয়ে সবার ব্যাগগুলি আসবে, দেন যার যেটা ব্যাগ হবে সে সেটা ওখান থেকে তুলে নেবে। তো আমাকে এখন দেখতে হবে যে আমার ব্যাগটা কখন আসে, আমাকে এখানে ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আমি আমার লাগেজ দুটো কালেক্ট করে নিয়েছি, এবারে আমাকে আবার ঢুকতে হবে এয়ারপোর্ট টার্মিনাল 3 ইন্টারন্যাশনাল টার্মিনাল, আবার চেক ইন করতে হবে অ্যামস্টারডামের জন্য। আমার যে নেক্সট ফ্লাইটের যে কোম্পানি ওটা হলো এয়ারলাইন KLM, আই থিঙ্ক KLM এয়ারলাইন্স। সো গাইজ, আমি আমার নেক্সট দুটো ফ্লাইটের জন্য বোর্ডিং পাস পেয়ে গেছি। তো এখানে নেক্সট আমার বোর্ডিং পাস নিলাম, দেন এখানে আমার ইমিগ্রেশন হলো, তারপরে সিকিউরিটি চেক হলো, তারপরে আমি ভেতরে ঢুকে গেছি। আমার যে গেট নাম্বার আছে আমি সেই গেটের দিকে এখন যাব। তো অ্যাকচুয়ালি আপনারা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট যখন নেবেন তখন আপনাকে ইমিগ্রেশন প্রসেস থ্রু আসতে হয়, বাট আপনারা যখন ডোমেস্টিক ফ্লাইট মানে ইন্ডিয়ার মধ্যে যখন ট্রাভেল করছেন তখন কোনো ইমিগ্রেশন তখন কোনো হয় না, কারণ ইমিগ্রেশনটা জাস্ট লাগে যখন একটা দেশ থেকে যখন আরেকটা দেশ যাওয়া হয় তখনই লাগে ওইটা। তো দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্ট, ভেতর থেকে ঢুকছি, ভেতরে যে ভিউটি খুব সুন্দর।
সো গাইস নাও আই এম ইন গেট নাম্বার 7 তো এই গেট নাম্বার 7 এর থ্রু আমার বোর্ডিং হবে নেক্সট অ্যামস্টারডাম ফ্লাইটের জন্য তো এই সবাই তাই বোর্ডিং টাইম হয়ে এসেছে তাই সবাই এখন লাইনে আছে এই লাইন দিয়ে সবাই ঢুকবে দেন ফ্লাইটে উঠবো সো গাইস এই ফ্লাইটের মধ্যে ব্রেকফাস্ট করলাম আর দেখছেন এই সামনে একটা পিসি রাখা আছে ট্যাবলেট এখানে মুভি টুভি সব কিছু থাকে সব ধরনের সমস্ত ল্যাঙ্গুয়েজের মুভি থাকে গেমস থাকে আপনারা দেখতে পারেন এখানে তো এটা জাস্ট মাত্র আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো হয় ওগুলোতে থাকে ডোমেস্টিক ফ্লাইটে এরকম থাকে না তো দেখছেন সবাইকে খাওয়ার দেওয়া চলছে এখন ফ্লাইট টেক অফ হয়ে গেছে অনেকক্ষণ আগে আর এই ট্যাবলেটে আপনারা দেখুন এই ম্যাপটি এখানে আপনারা দেখতে পারেন মানে যে আপনার যে ফ্লাইটের যে রুট সেটা কোন রুট দিয়ে যাচ্ছে ঠিক আছে তো খুব দারুণ জিনিস আছে সব কিছু আমি ঠিক অ্যামস্টারডাম পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যে দেখুন রুটটি দেখুন কেমন হবে দেখুন ইসরায়েলের উপর দিয়ে হয়ে দেন বেঁকে দেন গ্রিসের উপর দিয়ে হয়ে অ্যামস্টারডাম পৌঁছেছে গাইজ আমি ফাইনালি অ্যামস্টারডামে নেমে দেন ওখান থেকে আবার নেক্সট ফ্লাইট নিয়ে পানামা পৌঁছে গিয়েছি এখানে ল্যান্ড করে গিয়েছি এবার এখান থেকে বেরিয়ে ইমিগ্রেশন কাস্টমস সব ক্লিয়ার করে দেন যাবো হোটেলে মানে সো গাইজ আমি এখন পানামাতে আছি হোটেলে পৌঁছে গিয়েছি তো এই হলো হোটেলের রিসেপশন এই আমার ব্যাগ এই কার্ড এই দিয়েছে কি এখানে লবির পাসওয়ার্ড মানে ওয়াইফাইয়ের আইডি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এই যে হলো পাসওয়ার্ড আর ইউজার আইডি রুমের কি সব কিছু আছে এবারে দেন যাবো রুমের মধ্যে দেখাবো যে রুমটা কেমন